আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। জানিয়ে দেব মিগ-29 যুদ্ধ বিমান ইউক্রেনকে কতটা সুবিধা দেবে। তারপরে জানিয়ে দেব গ্রেপ্তারি পরোয়ানা বাতিল চেয়ে ইমরানের করা আবেদন নাকচ। এছাড়া রয়েছে ম্যাক্রোর পেনশন সংস্কার নিয়ে ফ্রান্সে ব্যাপক বিক্ষোভ। তারপরে জানিয়ে দেব অধিকার আদায়ে সোচ্চার হয়ে উপহাসের শিকার পাকিস্তানের নারীরা। এছাড়া রয়েছে অস্ট্রেলিয়াকে দূরপাল্লার 220 টমাহক দিচ্ছে যুক্তরাষ্ট্র। সর্বশেষ জানিয়ে দেব যত দ্রুত সম্ভব ইউক্রেন ও রাশিয়াকে শান্তি আলোচনায় ফের শুরুর আহ্বান চীনের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। মিগ-29 যুদ্ধে ইউক্রেনকে কতটা সুবিধা দেবে? আগামী কয়েকদিনের মধ্যে ইউক্রেনের হাতে 4টি সাবেক সোভিয়েত আমলের তৈরি মিগ-29 যুদ্ধ বিমান তুলে দেওয়া হবে বলে পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রে ডুডা জানিয়েছেন। পোল্যান্ড জানিয়েছে সব দেশ একসঙ্গে ইউক্রেনের পাশে দাঁড়ানো উচিত। স্লোভাকিয়া জানিয়েছে তারা ইউক্রেনকে মিগ-29 যুদ্ধ বিমান দিতে প্রস্তুত। এর আগে দক্ষিণ কোরিয়ার তৈরি FA-15 এবং আমেরিকার তৈরি F-35S বিমান ইউক্রেনকে দিয়েছিল পোল্যান্ড, কিন্তু ইউক্রেন যুদ্ধ বিমান চাইছে, তাই ওই বিমানগুলোর বদলে ইউক্রেনকে মিগ-29 যুদ্ধ বিমান দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। এই প্রথম কোনো দেশ ইউক্রেনকে যুদ্ধ বিমান দিচ্ছে। কিছুদিন আগে ইউক্রেনের পশ্চিমা দেশগুলির কাছে যুদ্ধ বিমান দেওয়ার অনুরোধ জানিয়েছিল, কিন্তু বিশেষজ্ঞদের বক্তব্য ইউক্রেনের সেনা মিগ-29 চালাতে জানে, ফলে বিমান হাতে পেলেই তারা চালাতে পারবে, কিন্তু মার্কিন F-16 এর মতো বিমান চালাতে গেলে তাদের অন্তত 9 মাসের প্রশিক্ষণ প্রয়োজন। সেই সময় এখনো ইউক্রেনের সেনার হাতে নেই, সে কারণে মিগ-29 তাদের জন্য সবচেয়ে ভালো যুদ্ধ বিমান। ইউক্রেনের কাছে যে কয়েকটি মিগ-29 যুদ্ধ বিমান রয়েছে সেগুলো মার্কিন AGM-88 হাই স্পিড অ্যান্টি রেডিয়েশন ক্ষেপণাস্ত্র বা হামার্স যুক্ত করা হয়েছে। এগুলো 50 মাইল দূর থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার রাডার ধ্বংস করতে পারে। ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র এই রাডার দিয়েই পরিচালিত হয়। এগুলো ধ্বংস করতে পারলে ইউক্রেনীয় যুদ্ধবিমান আকাশে অনেকটা মুক্তভাবে চলাচল করতে পারবে। হামার ছাড়াও এসব মিগে মার্কিন জয়েন্ট ডিরেক্ট অ্যাটাক মিউনিশন এক্সচেঞ্জ রেঞ্জ বা JDMR বোমা লাগানো আছে। এগুলো নির্ভুল আঘাত হানতে সক্ষম ও গাইডেড বোমা, 45 মাইল দূর থেকে এগুলো লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে। এর জন্য রাশিয়াকে যুদ্ধ আরো বেশি অস্ত্র ও সেনা মোতায়েন করতে হবে, যার ফলে সংঘাত আরো তীব্র হবে বলে মনে করা হচ্ছে। এদিকে গ্রেফতারি পরোয়ানা বাতিল চেয়ে করা ইমরানের আবেদন নাকচ। তোষাখানা মামলায় পাকিস্তান তেহরিক ই ইনসাফ PTI দলের চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেফতারি পরোয়ানা বাতিল চেয়ে করা আবেদন নাকচ করেছে ইসলামাবাদ আদালত। ইসলামাবাদ হাইকোর্টে শুক্রবার জানিয়েছে ইমরান খানের বায়োমেট্রিক ভেরিফিকেশন তাদের কাছে নেই। তাছাড়া এ বিষয়ে আদালত তাদের সিদ্ধান্ত আগেই জানিয়েছে, একই বিষয়ে বারবার শুনানি করবেন না আদালত। খবর জিও নিউজের। এ কারণে ইমরান খান শনিবার আদালতে হাজির হতে পারেননি। বৃহস্পতিবার তার আইনজীবী আদালতে মুসলিকা দিয়ে বলেছেন শনিবার আদালতে যাবেন ইমরান খান। বৃহস্পতিবার ইমরান খানের বাড়িতে শত শত সমর্থক জড়ো হয়ে তাকে গ্রেফতারে বাধা দেন। এর আগে গত বুধবার ইমরানকে গ্রেফতারের জন্য লাহোরের জামান পার্কে তার বাসভবনের সামনে অবস্থান নিয়েছিল পুলিশ। পরে ইমরান খানের সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পুলিশ সমর্থকদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস ছোড়ে, সমর্থকরাও ইট পাটকেল ছোড়েন। ইমরান খানকে গ্রেফতার করার কোনো সুযোগ পুলিশকে দেয়নি সমর্থকরা। ম্যাক্রোর পেনশন সংস্কার নিয়ে ফ্রান্সে ব্যাপক বিক্ষোভ। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর পেনশন সংস্কার নিয়ে উত্তাল ফ্রান্স, এমনকি পার্লামেন্টেও হচ্ছে প্রবল প্রতিবাদ। ফরাসি এই প্রেসিডেন্ট পেনশন পাওয়ার বয়স 62 বছর থেকে বাড়িয়ে 64 বছর করতে বদ্ধপরিকর, আর এর বিরুদ্ধে কার্যত বিক্ষোভ চলছে। প্রেসিডেন্ট ম্যাক্রোর প্রস্তাব নিয়ে পার্লামেন্টের নিম্নকক্ষে ভোটাভুটি হওয়ার কথা ছিল, সেখানে বামপন্থী সহ ম্যাক্রো বিরোধীর প্রস্তাবের বিরুদ্ধে ভোট দিয়ে তা হারানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। এই পরিস্থিতিতে ম্যাক্রো একের পর এক বৈঠক করতে থাকেন। তারপর তিনি সিদ্ধান্ত নেন সরকার বিশেষ সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করবে, ভোটাভুটি ছাড়াই পার্লামেন্টে বিল পাস করানো হবে। প্রধানমন্ত্রী যখন পার্লামেন্টে এই ঘোষণা করেছেন তখন বামপন্থীরা স্লোগান দিতে থাকে সরকারকে পদত্যাগ করতে হবে। কিছু MP খুব জোরে জাতীয় সঙ্গীত গাইতে থাকেন। প্রধানমন্ত্রী বলেন পেনশন প্রাপ্তদের ভবিষ্যৎ অনিশ্চিত করতে চায় না সরকার, তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পরপরই ট্রেড ইউনিয়নগুলো বিক্ষোভ তীব্র করার সিদ্ধান্ত নেয়। হাজার হাজার বিক্ষোভকারী শহরের কেন্দ্রস্থলে পৌঁছান, বিক্ষোভ দেখতে থাকেন। AFP জানাচ্ছে জনতা পার্লামেন্টের দিকে যাওয়ার চেষ্টা করছে। বিক্ষোভকারীদের মোকাবিলায় পুলিশ কাঁদানে গ্যাস ব্যবহার করে, এমনকি জলকামানের পাশাপাশি বিক্ষোভকারীদের উপর লাঠিচার্জও করা হয়। AFP জানাচ্ছে পুলিশ 8 জনকে গ্রেফতার করেছে, কিন্তু ফ্রান্স ইনফোকে পুলিশের সূত্র জানিয়েছে 217 জনকে গ্রেফতার করা হয়েছে।
প্রায় 6,000 মানুষের বিক্ষোভ দেখাচ্ছিলেন। তারা রাস্তায় কাঠ ফেলে আগুন ধরিয়ে দেন, পুলিশকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করার ঘটনা ঘটে। কিছুক্ষণের মধ্যেই ফ্রান্সের অন্যান্য শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। মূলত রাজকোষে যাতে এর আরো অর্থ আসে তার ব্যবস্থা করার জন্য ম্যাক্রো পেনশন পাওয়ার বয়স আরো 2 বছর বাড়াতে চাইছেন সরকারি সূত্রের দাবি। এই ব্যবস্থা না নিলে আর্থিক পরিস্থিতি সামলানো যাবে না। কিন্তু বিক্ষোভকারীদের দাবি এটা সরকারের নীতির ব্যর্থতা। সমীক্ষায় দেখা গেছে প্রায় 70% মানুষ এই প্রস্তাবের বিরোধী। ইউনিয়নগুলো এই সিদ্ধান্তের প্রতিবাদে একদিন ধর্মঘটের ডাক দিয়েছে। সরকার সিদ্ধান্ত বদল না করলে তারা 23 মার্চ ধর্মঘট পালন করবে। পার্লামেন্ট এখন ম্যাক্রোর দলের সংখ্যাগরিষ্ঠতা নেই, বিল পাশ করার জন্য তাদের রক্ষণশীলদের ভরসায় থাকতে হবে। রক্ষণশীলরা এই সিদ্ধান্ত নিয়ে দ্বিধা বিভক্ত, বামপন্থীরা বিরোধী, তাই বিল পাশ করতে গিয়ে বিপাকে পড়েছেন ম্যাক্রো। সেজন্যই তিনি বিশেষ ক্ষমতা প্রয়োগ করার সিদ্ধান্ত নিয়েছেন। এদিকে অধিকার আদায়ে সোচ্চার হয়ে উপহাসের শিকার পাকিস্তানের নারীরা। আন্তর্জাতিক নারী দিবসে নিজেদের অধিকার আদায়ের দাবিতে যখন পাকিস্তানের নারীরা সোচ্চার, সেই সময়ে দেখা গেল পুরুষতান্ত্রিক আধিপত্যের চেহারা। দিবস উপলক্ষে নারী অধিকার, লিঙ্গভিত্তিক সহিংসতা ও যৌন হয়রানি থেকে সুরক্ষার দাবি জানিয়ে চার্লি আয়োজন করছিল নারীরা, কিন্তু তারা সেখানে উপহাসের শিকার হয়েছেন, এমনকি পুলিশের মারধরেরও শিকার হয়েছেন। ANI জানিয়েছে আদালতের হস্তক্ষেপের আগ পর্যন্ত পাকিস্তান সরকার নারীদের শান্তিপূর্ণ সমাবেশের অনুমতি দেয়নি। সেখানে পুরুষ শাসিত সমাজ সব বয়সী নারীদের প্রতি ব্যাপক শোষণ নিপীড়নের কারণ। পিজাস্ট আর্থ নিউজ এক প্রতিবেদনে বলেছে, পাকিস্তান গত 3 বছর ধরে লিঙ্গভিত্তিক সহিংসতায় প্রায় 63,000 টানা রেকর্ড করা হয়েছে। দেশটির মানবাধিকার কমিশনের মতে এই অভিযোগগুলোর মধ্যে 80% পরিবারের সহিংসতা এবং 47% গৃহস্থালী ধর্ষণের মতো ঘটনা ঘটেছে, যেখানে বিবাহিত নারীরা যৌন নির্যাতনের শিকার হয়েছেন। প্রায় 90% পাকিস্তানি নারী তাদের জীবনে একবারেও পারিবারিক সহিংসতার শিকার হয়েছেন। তাদের মধ্যে 50% এসব ঘটনাকে উপেক্ষা করেছে। মাত্র 0.4% নারী মামলা করে আদালতের দ্বারস্থ হয়েছেন। পাকিস্তানের মন্ত্রী সেনেটর রেহমান বলেন, আমাদের সমাজ পুরুষতন্ত্রের স্তরে স্তরে আবদ্ধ। সমাজের প্রাতিষ্ঠানিক, সামাজিক ও সাংস্কৃতিক নিয়মগুলো নারীদের বশীভূত করে রাখে, যা তাদের প্রতি সহিংসতার সুযোগ করে দেয় এবং সহিংসতার বিষয়গুলো স্বাভাবিক করে তোলে। এদিকে অস্ট্রেলিয়াকে দূরপাল্লার 220 টমাহক দিচ্ছেন যুক্তরাষ্ট্র। অস্ট্রেলিয়াকে দূরপাল্লার 220 টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র দিতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে $130 কোটি মার্কিন অস্ত্র কেনার চুক্তি হয়েছে অস্ট্রেলিয়ার। এর মধ্যে অস্ট্রেলিয়ার নৌবাহিনীর জন্য থাকবে 220টি টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র। 1991 সালে মধ্যপ্রাচ্যের যুদ্ধে সর্বপ্রথম এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র। দূরপাল্লার এই ক্ষেপণাস্ত্র যুদ্ধ জাহাজের পাশাপাশি সাবমেরিন থেকেও ছোড়া যায়। যত দ্রুত সম্ভব ইউক্রেন ও রাশিয়াকে শান্তি আলোচনায় ফের শুরুর আহ্বান চীনের। চীনের পররাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার কিয়েভ ও মস্কোকে যত দ্রুত সম্ভব পুনরায় শান্তি আলোচনা শুরু করার আহ্বান জানিয়ে বলেছেন, বেজিং আশঙ্কা করছে সংঘাত বাড়তে পারে এবং তা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবারকে বলেন, বেজিং আশা করে যে সকল পক্ষ শান্ত থাকবে ও সংযম পালন করবে এবং যত তাড়াতাড়ি সম্ভব শান্তি আলোচনা আবার শুরু করে রাজনৈতিক সমাধানের পথে ফিরে আসবে। তিনি আরো বলেন, চীন আশা করে যে ইউক্রেন ও রাশিয়া সংলাপ এবং সমঝোতার আশা ধরে রাখবে।